বিভিন্ন কোম্পানির পম্প বাজারে মিলে যেপরিক কিষান ক্রাফ্ট কোম্পানি হো হুন্ডা কোম্পানি হো গ্রিপস কোম্পানি হো কিংবা মহিন্দ্রা কোম্পানি হো এইপরি বিভিন্ন কোম্পানির পম্প সেট মার্কেটে মিলে যা কি ইলেকট্রিক চালিত হো ডিজেল চালিত কিংবা কিরোসিন চালিত পম্প মিলে এবং ইয়ার বিভিন্ন প্রকার রেটে মিলে তেমন সরকারক এথিপ্রতি কিছু রিহাতি ব্যবস্থা আছে। মু অরবিন্দ সাহু কৃষিবিদ কৃষি সম্পদ কার্যক্রম কু আপনার স্বাগত। আপন কোউ কোম্পানির পম্প কিনিবে তার দাম কেতে সরকারি সহায়তা কেতে রয়েছে এবং আপনার সেই কিপরি আবেদন করে পারিবে এ বিষয়ে সম্পূর্ণ তথ্য জাঁয়াপাই আমার ভিডিওকে আরম্ভ শেষ পর্যন্ত দেখুন। যদি আমার চ্যানেল কৃষি সম্পদ সবসক্রাইব করে না এবে হি সবসক্রাইব করে নিয়ন্ত। জলসেচন পাই আমি যেতে পম্প সেট উপর নির্ভর করছে আমি পম্প সেট যেতে মার্কেট কিনা সেইপাই রিহাতি ব্যবস্থা মধ্যে রয়েছে। সরকার এর বিভিন্ন প্রকার রিহাতি রাখি যেপর কি সাধারণ বর্গ এবং এসসি এসটি ও ম্যান সাধারণ বর্গ 40% পর্যন্ত রিহাতি ব্যবস্থা থাকা সময় এসসি এসটি ও ম্যান পাখাপাখি 50% পর্যন্ত রিহাতি ব্যবস্থা রয়েছে। তেমন পম্প সেটর কোম্পানি অনুসারে তার রেট নির্ভর করে পম্প সেট যেত আমি রিহাতি হিসাবে কিনা সেতু আমি অনলাইনে আবেদন করা পড়ে যেপর কি agrisnetodisha.ori.nic.in রে আমি আবেদন করা সেতিরে গোটে আছে ডিবিটি ইমপ্লিমেন্ট সেইথিরে আমি পম্প সেট পাই আবেদন করে পারিবা। তেমন আবেদন করিয়া পাই আমি কমন সার্ভিস সেন্টর কু যাই পারিবা কিংবা ব্লক কৃষি অধিকারী অফিস কু যাই পারিবা। কৃষি তথা আনুষঙ্গিক কৃষি ক্ষেত্রে বিভিন্ন জ্ঞান কৌশল এবং বিভিন্ন প্রকার সূচনা পৌঁছাইয়া পাই কৃষি সম্পদা টিম দিনরাতি পরিশ্রম করছি। খরা বর্ষা শীত প্রত্যেক সময় আপনার পাখে আপনার সমস্যাকে সমাধান করা প্রয়াস জারি রাখিছি। তেমন কৃষি সম্পদা আপনার চ্যানেল কৃষি ভাই চ্যানেল তেমন কৃষি সম্পদা চ্যানেল কু নিশ্চিত সবসক্রাইব করতু। বর্তমান বজরঙ্গী এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর শ্রী বিশ্বজিৎ মুদুলি মহোদয় আমার সহ অনেক তাঁকু আমি কৃষি সম্পদা কার্যক্রম স্বাগত করছি। নমস্তে নমস্কার নমস্কার। আপনার এই যে পম্প সেট সব রাখছেন বিভিন্ন কোম্পানির পম্প সেট রাখছেন কেউ কেউ পম্প সেট সহ ডিল করছেন বা চাষী কেউ কেউ পম্প সেট বিক্রি করছেন? আমার পম্প সেট জেনারেলি কিষান ক্রাফ্ট কোম্পানি হো হুন্ডা কোম্পানি হো গিভস কোম্পানি হো মহিন্দ্রা হস্কভনা এইসব কোম্পানির সাথে আমি ডিল করছু। আর পম্প সেট নর্মালি পেট্রোল কেরোসিন ইলেকট্রিক ডিজেল এইসব ফুয়েল পম্প সেট সব আসুচি আর বিভিন্ন ভেরাইটি রেঞ্জ অপ টু মার্ক আছে আর তার সবসিডি ব্যবস্থা মধ্যে সে অনুসারে রয়েছে চাষী ভাই। তেমন আমার সাধারণত চাষী ভাই মানক অবগত নিমন্তে কুচি কি আমার সাধারণত 1.5 HP রু 5 HP পর্যন্ত পম্পে আমার সরকারি রিহাতি ব্যবস্থা আছে। তেমন আপনার সাধারণত যে চাষী আসছেন সে 1.5 HP রু অধিকা এইচপি র পম্প মধ্যে নৌথিবে। তেমন বর্তমান আপনার টিকে গোটি গোটি কহিবে যে কেউ এইটা কেউ কোম্পানির পম্প সেট এবং এতে দাম কেতে আর সরকারি রিহাতি কেতে রয়েছে? তেমন আপনার এই যে কোম্পানি এটা কেউ কোম্পানির পম্প সেট এবং এটা কেতে এইচপি এর দাম কম রয়েছে বর্তমানে এইটা কেউ কোম্পানির পম্প সেট আর এটা কেতে এইচপি র? আজ্ঞা, এইটা হল কিষান ক্রাফ্ট কোম্পানির পম্প সেট আসুচি আর এইটা আমার দুইটা মডেল হি আসুচি গোটা হল KKWPP 21 গোটা হল KKWPP 31। এটা KKWPP 21টা এটা আসুচি 3 HP হর্স পাওয়ার সহ আউ ইয়ার ইনপুট আছে 2 ইঞ্চ আউ আউটপুট বি আছে 2 ইঞ্চ। ঠিক আছে, আউ দাম এর কেতে আছে? এটা দাম পাখা কি ইয়ার দামটা আসিব 20,000 আসিব ফুল কস্ট আর সবসিডি আছে লেডিজ ও এসসি এসটি মান 10,000 আর জেনারেল বর্গ মান 8,000 আছে। ঠিক সেইপরি মধ্য এইটা হল হ্যাঁ KKWPP 21 এটা আসব 4 HP ইঞ্জিন সহ আসুচি ইয়ার ফুল কস্ট আছে 22,000 আর সবসিডি ব্যবস্থা আছে লেডিজ ও এসসি এসটি মান 10,000 আর জেনারেল বর্গ মান 8,000 আছে। আমার এই যে পম্প সেটটা আছে বহুত ছোট দেখা হচ্ছে কিন্তু এইচপি রে বহুত অধিকা আছে তো এটা কো কোম্পানির পম্প সেট এবং কেতে এইচপি? এটা আমার আসছে হুন্ডা কোম্পানির পম্প সেট এটা আসছে 3.9 HP ইঞ্জিন সহ আর ইয়ার ফুল কস্ট আছে 22,500 আছে আর ফুল কস্ট আর সবসিডি ব্যবস্থা আছে 10,000 লেডিজ ও এসসি এসটি মান আর জেনারেল বর্গ মান 8,000
ଆଉ ଏଇ ପମ୍ପସେଟ୍ର ଖାସିୟତ ଅଛି ମାନେ ଅଲଗା ପମ୍ପସେଟ୍ ହଉ ଇଏ ଟିକେ ଭିନ୍ନ ଆସିବ କାହିଁକି ନା ଏଇଟାକୁ ଆମେ ଜେନ୍ସେଟ୍ ଭାବେ ମଧ୍ୟ ୟୁଜ୍ କରିପାରିବା ହଁ ଏଇଟା 2 KVA ଜେନେରେଟର୍ ହେଇପାରିବ ୟା ସହିତ ଗୋଟେ ଡାଇନାମୋ ଗୋଟେ ଲଗେଇବାକୁ ପଡ଼ିବ ଫିଟିଂ କରିବାକୁ ପଡ଼ିବ ଏକ୍ସଟ୍ରା ଆଟାଚମେଣ୍ଟ ମଧ୍ୟ ପମ୍ପସେଟ୍ ହିସାବରେ କାମ ଦେବ ଏବଂ ୟାକୁ ମଧ୍ୟ ଜେନେରେଟର୍ରେ କନଭର୍ଟ ମଧ୍ୟ କରାଯାଇପାରିବ କହିହେବ ଚାଷୀ ଭାଇ ମଧ୍ୟ ୟାକୁ କିଣିଲେ ସେ ରିହାତି ଦାମ୍ରେ କିଣି ଉଭୟ କାମ ପାଇଁ ମଧ୍ୟ ବ୍ୟବହାର କରିପାରିବେ ବର୍ତ୍ତମାନ ଏଇ ପମ୍ପସେଟ୍ ଆପଣ କେଉଁ କମ୍ପାନୀର ଏବଂ କେତେ ରେଟ୍ ଅଛି ରିହାତି ବ୍ୟବସ୍ଥା କେତେ ଏ ବି ଆମର ସେଇ ହୁଣ୍ଡା କମ୍ପାନୀ ଆସୁଛି ଆଉ ଏଇଟା ଆସୁଛି 1.5 HP ହର୍ସ ପାୱାର ସହିତ ଆସୁଛି ଆଉ ଏହାର ଇନପୁଟ୍ ଅଛି 2 ଇଞ୍ଚ ଆଉ ଆଉଟପୁଟ୍ ଅଛି 2 ଇଞ୍ଚ ଅଛି ଆଉ ଏହା ଫୁଲ୍ କଷ୍ଟ ଅଛି 18,500 ହୋଇଛି କମ୍ପାନୀ ସେଇଟା ରଖିଛି ଆଉ ସବସିଡ଼ି ବ୍ୟବସ୍ଥା ଅଛି ଲେଡ଼ିଜ୍ ଆଉ ଏସ୍ ଟିମାନଙ୍କ ପାଇଁ 6,000 ଅଛି ଆଉ ଜେନେରାଲ୍ ବର୍ଗ ପାଇଁ ଅଛି 4,800 ଅଛି ତାପରେ ଏଇ କମ୍ପାନୀଟା ଏଇଟା ଟିକେ ଛୋଟ ପମ୍ପ ଦେଖାଉଛି ଏଇଟା କେଉଁ କମ୍ପାନୀର ପମ୍ପସେଟ୍ ଏଇଟା ବି ଏଇଟା ମଧ୍ୟ ସେଇ ହୁଣ୍ଡା କମ୍ପାନୀର ପମ୍ପସେଟ୍ ଆସୁଛି ଆଉ ୟାର ଫୁଲ୍ କଷ୍ଟ ଅଛି 21,500 ଅଛି ଆଉ ୟାର ଇନପୁଟ୍ ଅଛି ଆମର 1.5 ଇଞ୍ଚ ଆଉ ଆଉଟପୁଟ୍ ମଧ୍ୟ ଅଛି 1.5 ଇଞ୍ଚ ଏଇଟା ଜେନେରାଲି ଟିକେ ଲାଇଟ୍ ୱେଟ୍ ମେସିନ୍ ହେବ ଏଇ ଯେତେ ହୁଣ୍ଡା ଯେତେ ପମ୍ପସେଟ୍ ଆପଣ ଦେଖୁଛନ୍ତି ଏଇଟା ଜେନେରାଲି ସବୁଠୁ ଲାଇଟ୍ ୱେଟ୍ ରହିବ ଏଇଟା କମ୍ପାନୀ ସ୍ପେଶାଲ ବନେଇଛି ଏଇଟା ତାପରେ ଗୋଟେ ଜାଗାରୁ ଅଲଗା ଜାଗାକୁ ନେବା ଭଳିଆ ସୁବିଧା ହେବ ଗୋଟେ ଚାଷୀ ପାଇଁ ସୁବିଧା ହେବ ଚାଷୀ ତାକୁ ସାଇକେଲ ପଛପଟେ ମଧ୍ୟ ନେଇକି ଗୋଟେ ଜାଗାକୁ ଯାଇପାରିବେ ହଁ ୟାର ଫୁଲ୍ କଷ୍ଟ ହେଲା 21,500 ଅଛି ଆଉ ସବସିଡ଼ି ଅଛି 6,000 ଲେଡ଼ିଜ୍ ଆଉ SST କୁଟାଏ ଆଉ ଜେନେରାଲ୍ ଜେଣ୍ଟସ୍ ହେଲା 4,800 ଏହିପରି ଆଉ ଗୋଟେ ବି ହୁଣ୍ଡା ମଡ଼େଲ ଅଛି ସେଟା ହେଲା WB30X ସେଟା ସେଲ୍ଫ ଏମିଂ ବାଲା ମଡ଼େଲ ଅଛି ଯେଉଁଟାକି ଆମର ସକ୍ସନ୍ଟା ଗାଡ଼ିଆ କିମ୍ବା ପୋଖରୀ ପକାଇ ସାରିଲା ପରେ ସେଟା ଆଉ ସେଟା ପାଣି ତା ଭିତରେ କିଛି ଇଏ କରିବାକୁ ପଡ଼ିବନି ପୋଇବାକୁ ପଡ଼ିବନି ସେଟା ଅଟୋମେଟିକାଲି ପାଣିକୁ ଶୋଷି ଦେବ ହେଲା କି ଆଉ ସେଟା 4 HP ଇଞ୍ଜିନ୍ ସହିତ ଆସୁଛି ଆଉ ତା ଫୁଲ୍ କଷ୍ଟ ଅଛି 26,000 ଅଛି ଆଉ ଲେଡ଼ିଜ୍ ଆଉ SST ମାନଙ୍କ ପାଇଁ ସବସିଡ଼ି ଅଛି 10,000 ଆଉ ଜେନେରାଲ୍ ବର୍ଗ ମାନଙ୍କ ପାଇଁ ଅଛି ସବସିଡ଼ି 8,000 ସେଟା କେତେ HP ପମ୍ପ ସେଇଟା 4 HP ଆଜ୍ଞା ବର୍ତ୍ତମାନ ଏଇ ଯେଉଁ ପମ୍ପ ଅଛି ଏ କେଉଁ କମ୍ପାନୀର ପମ୍ପ ଆଉ କେତେ HP ପମ୍ପ ଏଇଟା ହେଲା ଗିଭ୍ସ କମ୍ପାନୀର ପମ୍ପ ସେଟ୍ ଆସୁଛି ଆଉ ଏଇଟା 1.5 HP ଇଞ୍ଜିନ୍ ସହିତ ଆସୁଛି 1.5 HP ଇଞ୍ଜିନ୍ ସହିତ ଆସୁଛି ୟା ଇନପୁଟ୍ ଅଛି 2 ଇଞ୍ଚ ଆଉଟପୁଟ୍ ମଧ୍ୟ 2 ଇଞ୍ଚ ଅଛି ଏଇଟା କେତେ ଅଛି ୟାର ରେଟ୍ ରହିଛି 14,766 ଅଛି ଆଉ ସବସିଡ଼ି ଅଛି 6,000 ଲେଡ଼ିଜ୍ ଆଉ SST କୋଟାଏ ଆଉ ଜେନେରାଲ୍ ବର୍ଗ ପାଇଁ ଅଛି 4,800 ଅଛି ଏ ଯେଉଁ ପମ୍ପଟା ଅଛି ଇଏ କେଉଁ କମ୍ପାନୀର ଆଉ ରେଟ୍ କେତେ ରହିଛି ଆଉ କେତେ HP ରହିଛି ଏଇଟା ହେଲା ଆମର ମହିନ୍ଦ୍ରା କମ୍ପାନୀର ପମ୍ପ ସେଟ୍ ଆସୁଛି ଆଉ ଏଇଟା ହିଁ ଗୋଟିଏ ହିଁ ଇଲେକ୍ଟ୍ରିକ୍ ମୋଟର୍ ଯେଉଁଟାକି ଇଲେକ୍ଟ୍ରିକ୍ ମୋଟର୍ କମ୍ପାନୀ ଯେଉଁଟାକି ଆମର ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଆପ୍ରୁଭାଲ୍ ଅଛି ଆଉ ଚାଷୀ ଭାଇମାନେ ଏଇଟା ଆଜିକାଲି ଯେଉଁ ଇଲେକ୍ଟ୍ରିକ୍ ମୋଟର୍ର ଯେଉଁ ସବୁ ରେଟ୍ ଯେଉଁ ବାଗିଆ ବଢ଼ୁଛି ହେଲା ସେମାନେ ୟାକୁ ଯଦି ନେବେ ବହୁତ ସୁବିଧା ରେଟ୍ରେ ପାଇପାରିବେ ୟା ଫୁଲ୍ କଷ୍ଟ ହେଲା 8,500 ଆଉ ସବସିଡ଼ି ଅଛି ଲେଡ଼ିଜ୍ ଆଉ SST କୋଟାରେ 4,000 ଅଛି ଆଉ ଜେନେରାଲ୍ ଜେଣ୍ଟସ୍ ଅଛି ଜେଣ୍ଟସ୍ ମାନଙ୍କ ପାଇଁ 3200 ଅଛି ହଁ ରେଟ୍ କେତେ ଅଛି ସେ ପମ୍ପର ସେ ପମ୍ପ ରେଟ୍ ଆସୁଛି 17,000 ଆସୁଛି ରେଟ୍ ଆଉ ତା'ର ସବସିଡ଼ି ଅଛି 5,500 ଅଛି ଲେଡ଼ିଜ୍ ଆଉ SST ବିଭାଗ ପାଇଁ ଆଉ ଜେନେରାଲ୍ ବର୍ଗ ମାନଙ୍କ ପାଇଁ ଅଛି ସବସିଡ଼ି 4,400 ଅଛି ଏଇଟା କେଉଁ କମ୍ପାନୀର ପମ୍ପସେଟ୍ ଆଉ ୟାର ରେଟ୍ କେତେ ରହିଛି ଏଇଟା ହେଲା ହସ୍କୁଭନା କମ୍ପାନୀର ପମ୍ପସେଟ୍ ଆସୁଛି ଏଇଟା ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଆପ୍ରୁଭାଲ୍ ହେଇନି ଆଉ ଏଇଟା 1.5 HP ପମ୍ପସେଟ୍ ଅଛି ଆଉ ଏଇଟା ବି ସେଇ ଲାଇଟ୍ ୱେଟ୍ ପମ୍ପସେଟ୍ ଅଛି ଯେଉଁଟାକି ମାନେ ବିଲ ଭିତରେ ନେବା ପାଇଁ ସୁବିଧା ହେବ ଆଉ ଇନପୁଟ୍ ଅଛି 1.5 ଇଞ୍ଚ ଅଛି ଆଉ ଆଉଟପୁଟ୍ ମଧ୍ୟ 1.5 ଇଞ୍ଚ ଅଛି ବର୍ତ୍ତମାନ ଆମର ଇଲେକ୍ଟ୍ରିକ୍ ପମ୍ପ ଅଛି ଯେଉଁଟାକି CRI କମ୍ପାନୀର ଇଲେକ୍ଟ୍ରିକ୍ ପମ୍ପ ରହିଛି ସାଧାରଣତଃ ଏଇ ଇଲେକ୍ଟ୍ରିକ୍ ପମ୍ପରେ ଆମର ସବସିଡ଼ି ବ୍ୟବସ୍ଥା ବା ରିହାତି ବ୍ୟବସ୍ଥା ନାହିଁ ତଥାପି ୟାର ଦାମ୍ କେତେ ରହିଛି ଏବଂ ଏଇଟା କେତେ HP ପମ୍ପ ସେ ଅନୁସାରେ ତା'ର ଦାମ୍ ସ୍ଥିର କରାଯାଇଛି ଏବଂ ଆମେ ଜାଣିବା ବର୍ତ୍ତମାନ ଏଇ ଯେଉଁ ପମ୍ପଟି ଅଛି ଏଇଟା CRI କମ୍ପାନୀର ଏ ପମ୍ପର ଦାମ୍ କେତେ ଅଛି ଆଉ କେତେ HP ଅଛି ଏଇଟା CRI କମ୍ପାନୀର ACM A9 ମଡ଼େଲ ଅଛି ଏବଂ ଏଇଟା 1.5 HP ଅଛି ଏ 2 ଆଣିବ 2 ଛାଡ଼ିବ 50-50 ସାଇଜ୍ ଅଛି ଆଉ ଆର ଦାମ୍ ରହୁଛି 8,250 ଟଙ୍କା ତା ଛଡ଼ା ଆମର ଏଇଠି ଉପରେ ଆଉ ଗୋଟେ ପମ୍ପ ରହିଛି ଆମର ଏଇ ଗୋଟେ ପମ୍ପ ରହିଛି ଏଇଟା କେତେ HP ଏଇଟା ମଧ୍ୟ ହଁ CRI କମ୍ପାନୀର ଇଏ ହେଉଛି 2 HP ତା'ର ସାଇଜ୍ ହେଉଛି 65-50 ତା'ର ଦାମ୍ ରହୁଛି 11,200 ଟଙ୍କା ଏଇଟା ହେଉଛି 11,200 ଟଙ୍କା 2 HP 65-50 ମଡ଼େଲ ରହୁଛି ଏବଂ ଆର ଆଉ ଗୋଟେ 2 HP ମଡ଼େଲ ଅଛି 3-3 ଏବଂ 3-2
3-3 ର ଦାମ୍ ରହୁଛି 14200 3 ଇଞ୍ଚ ସକ୍ସନ୍ 3 ଇଞ୍ଚ ଡେଲିଭରି ଆଉ ଗୋଟେ ରହୁଛି 3 ଇଞ୍ଚ ସକ୍ସନ୍ ଏବଂ 2.5 ଇଞ୍ଚ ଡେଲିଭରି ତାର ଦାମ୍ ରହୁଛି 12500 ଏବଂ 3-3 ଡେଲିଭରି ଆଉ ସକ୍ସନ୍ର ତାର ଦାମ୍ ରହୁଛି 14200 ଟଙ୍କା ଏଇଟା ଆଉ ଗୋଟେ ସିଆର୍ଆଇ ପମ୍ପର ସିଆର୍ଆଇ କମ୍ପାନୀର ଆଉ ଗୋଟେ ପମ୍ପ ଏଇଟା ସମର୍ସେବୁଲ୍ ପମ୍ପ ରହିଛି ଏ ସମର୍ସେବୁଲ୍ ପମ୍ପର କେତେ ଦାମ୍ ରହିଛି ଆଉ କେତେ ଏଚ୍ପିର ପମ୍ପ ଏଇଟା ହେଉଛି 1.5 ଇଞ୍ଚର ରହୁଛି ଯେଉଁଠିକି ଡିପ୍ ବୋରୱେଲ୍ ହେଉଛି ଯେଉଁ ଜାଗାରେ ପାଣି ମନୋବ୍ଲକ୍ଟା ଉଠାଇ ପାରିବ ନାହିଁ ସେ ଜାଗାରେ ସମର୍ସେବୁଲ୍ ଦରକାର ଚାଷୀମାନଙ୍କ ଚାଷୀ ଭାଇମାନଙ୍କ ପାଇଁ ସେଇଟା ସମର୍ସେବୁଲ୍ ଦରକାର ବିଲରେ ପାଣି ମଡ଼ାଇ ପାରିବେ ଏବଂ ତା'ର ଡୋମେଷ୍ଟିକ୍ ମଡ଼େଲ୍ ଅଛି ଏବଂ ଘର ଉପରୁ ଉଠାଇବେ ଡୋମେଷ୍ଟିକ୍ କାର୍ଯ୍ୟ ବି କରିବେ ରେଟ୍ କେତେ ରହିଛି ତା'ର ରେଟ୍ ତା'ର ତ ଫିଟିଂ ଆସୋସରି ସବୁ ଅନେକ ରହିଛି ତେଣୁ ଖାଲି ଯଦି ଆମେ ଦେଖିବା ସମର୍ସେବୁଲ୍ ମଟର ଏବଂ ପ୍ୟାନେଲ୍ ବୋର୍ଡ଼ ତା'ର 14500 ଭଳିଆ ଟଙ୍କା ରହିଯିବ ଏବଂ ତା'ର ଯଦି ଫିଟିଂ ଆସୋସରି ଆସେ ସବୁ ଫିଟିଂ କଷ୍ଟ ହେରିକା ନେଇକି 22-23 ହଜାର ଭଳିଆ ରହିଯିବ 2 HP ମଟରର 3 କାଟେଗୋରି ଅଛି ଗୋଟେ ରହୁଛି 6550 ମଡ଼େଲ ସେଇଟା 2 HP ରହୁଛି ସେଇଟା 11200 ଟଙ୍କା ରହୁଛି ଆଉ ଗୋଟିଏ କାଟେଗୋରି ରହୁଛି 2 HP 3-2.5 ରହୁଛି 12500 ଟଙ୍କା ରହୁଛି ଏବଂ 3-3 ଯେଉଁଟାକି ଆମର 3 ସକ୍ସନ୍ 3 ଡେଲିଭରି ରହୁଛି ଯେଉଁଟାକି 80x80 ସାଇଜ୍ ରହୁଛି ସେଇଟା 14500 ଟଙ୍କା ରହୁଛି ସବୁଯାକ ଚାଷ କର ତା ଛଡ଼ା ଆମର ଏଇଠି ଗୋଟେ ସମର୍ସେବୁଲ୍ ପମ୍ପ ମଧ୍ୟ ରହିଛି ଆଜ୍ଞା ଭି ଗାର୍ଡ କମ୍ପାନୀର ଗୋଟେ ସମର୍ସେବୁଲ୍ ପମ୍ପ ରହିଛି ଏହାର ଦାମ୍ କେତେ ରହିଛି ଆଉ ଏଇଟା କେତେ ଏଚ୍ପି ଏଇଟା ଭି ଗାର୍ଡ଼ର ଯେଉଁ ବୋରୱେଲ୍ ବା ସମର୍ସେବୁଲ୍ ଆମେ କହୁଛେ ଏଇଟା ଡିପ୍ ବୋର୍ ଯେଉଁଠି ଯେଉଁ ଜାଗାରେ ଅଧିକ ଗଭୀରରେ ପାଣି ଅଛି ସେଇ ଜାଗାରେ ଲାଗୁଛି ଚାଷ ପାଇଁ ଲାଗୁଛି ଇଏ ତା'ର ଦାମ୍ ରହୁଛି 14500 ଟଙ୍କା ରହୁଛି ଏବଂ ତା'ର ଫିଟିଂ ଆସୋସରି ସହିତ 23000 ଭଳିଆ ରହୁଛି ଏଇଟା କେତେ ଏଚ୍ପିର ପମ୍ପ ସେଇଟା 1.5 HP ଅଛି 2 HP ଅଛି 1 HP ଅଛି ଏମିତିକି 10-15 HP ଯାଙ୍କେ ରହୁଛି ଚାଷ ପାଇଁ ସେଇଭଳିଆ ମଧ୍ୟ କିଲୋ ସ୍କୋୟାର ମଧ୍ୟ ଅଛି କିଲୋ ସ୍କୋୟାର ପମ୍ପ ଅଛି ସେଥିରେ ମଧ୍ୟ ସବସିଡି ବ୍ୟବସ୍ଥା ଟିକେ ନାହିଁ ଆଗାମୀ ଯୋଜନା ପାଇଁ ସରକାର କରୁଛନ୍ତି ହବ ବୋଲି ଆଜି ଆପଣଙ୍କ ପ୍ରଶ୍ନ ମୋର ଉତ୍ତର ପ୍ରଶ୍ନ ପଚାରିଛନ୍ତି ଶ୍ରୀ ଜୟନ୍ତ ପଚାରିଛନ୍ତି ସେ ଲେଖିଛନ୍ତି ଲଙ୍କା ଗଛରେ ପିମ୍ପୁଡ଼ି ଲାଗୁଛି କିଛି ଅର୍ଗାନିକ ଉପାୟ ଅଛି କି ଦେଖନ୍ତୁ ଲଙ୍କା ଗଛରେ ଯେତେବେଳେ ପିମ୍ପୁଡ଼ି ଲାଗିଥାଏ ପିମ୍ପୁଡ଼ି ଲାଗିବାର କାରଣ ମୁଖ୍ୟ କାରଣ ଭିତରେ ଯଦି ଗଛରେ ଯେଉଁ ପୋକ ଲାଗିଥାନ୍ତି କିମ୍ବା ଦହିଆ ପୋକ ଲାଗିଥାନ୍ତି ଏହି ପୋକ ଲାଗିଲେ ତା'ର ସେ ଯେଉଁ ମିଠା ଅଂଶ ଛାଡ଼ିଥାନ୍ତି ତାକୁ ଖାଇବା ପାଇଁ ପିମ୍ପୁଡ଼ି ଆସିଥାନ୍ତି ତେଣୁ ଏହାକୁ ପରିଚାଳନା କରିବା ପାଇଁ ଆମକୁ ନିମ୍ବ ତେଲଟାକୁ ସ୍ପ୍ରେ କରିପାରିବେ ନିମ୍ବ ତେଲକୁ ଲିଟର ପ୍ରତି 2 ml ହିସାବରେ ବା ଡ୍ରମ୍ ପ୍ରତି 30 ml ହିସାବରେ ଆପଣ ତାକୁ ଅପରାହ୍ନ ସମୟରେ ସ୍ପ୍ରେ କରନ୍ତୁ ଆଜି ଥରେ ସ୍ପ୍ରେ କରିବେ 7 ଦିନ ପରେ ଆଉ ଥରେ ସ୍ପ୍ରେ କରିବେ ତା'ର 7 ଦିନ ପରେ ଯଦି ଆଉ ଥରେ ସ୍ପ୍ରେ କରିବେ ତାହେଲେ ଏହି ଶୋଷକ ପୋକକୁ ଆପଣ ସଠିକ୍ ଭାବେ ନିୟନ୍ତ୍ରଣ କରିପାରିବେ ଏବଂ ପିମ୍ପୁଡ଼ି ଆଉ ଗଛରେ ଲାଗିବ ନାହିଁ ଆପଣଙ୍କ ସମସ୍ୟାର ସମାଧାନ କରିବା ଦାୟିତ୍ୱ ଆମର ଆପଣ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍ ଶେୟାର ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ ଧନ୍ୟବାଦ ଜୟ କିଷାନ